মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচন শুরু হয়ে গিয়েছে। একেবারে সকাল থেকে যে চিত্র আমরা দেখাচ্ছি, মোটের উপর শান্তি বা শৃঙ্খলার মধ্যে দিয়ে পুরো যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি, একদিকে রাজশেখ এবং অপরদিকে পলাশ সিংহ রায়। প্রথমেই রাজকে বলবো, রাজ কি চিত্র দেখছো আর কোন জায়গায় রয়েছো তুমি? দেখো সন্দ্রন্দ, আমরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছি সাগরদিঘির যে বিধানসভা, 60 নম্বর সাগরদিঘি বিধানসভা যেখানে নির্বাচন চলছে সেখানকার বলরামপুরে এখানে উপস্থিত হয়েছি, এবং 123 এবং 124 নম্বর বুথে ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা ভোট গ্রহণ কেন্দ্রে যারা উপস্থিত রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে একেবারে সঠিক সময়ে নির্বিঘ্নেই ভোট শুরু হয়েছে। এবং এই যে ভোট গ্রহণ কেন্দ্র, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে আমরা যে বুথে গেছি সেখানে দেখা গেল একেবারে কড়া নিরাপত্তা, কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে শুরু হয়েছে নির্বাচন। এবং এখানে যেটা দেখতে পেলাম যে একেবারে কেন্দ্রীয় বাহিনী দ্বারা পুরো একবার ঘেরাটোপ করে দেওয়া হয়েছে, 3 থেকে 4 জায়গায় সিকিউরিটি হিসাবে দেখা হচ্ছে, তাদের আইডেন্টি কার্ড দেখে তারপরে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। শান্তনুদা, মানুষের মধ্যে কতটা প্রভাব রয়েছে? সকালের যে চিত্র আমরা দেখি লম্বা লাইন, সেই চিত্র ঠিক কি রকম রয়েছে রাজ? আমরা দুটো বুথে ঢুকলাম, 123 এবং 124, দুটো বুথে কিন্তু মানুষের লাইন দেখতে পাইনি, তবে মানুষ যাচ্ছে, একজন দুজন করে যাচ্ছে ভোট দিতে চলে আসছে। যে লম্বা লাইন আমরা প্রথমে দেখতে পাই 7 সকালে ভোট গ্রহণ কেন্দ্রে, সেই লম্বা লাইন কিন্তু আমরা দেখতে পাইনি শান্তনুদা। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রয়েছে পলাশ। পলাশ, তুমি কোন জায়গায় রয়েছো, কি চিত্র দেখতে পাচ্ছো? দেখো এই মুহূর্তে সাগরদিঘির প্রায় বালিয়া সংলগ্ন এলাকাতে আমরা এসেছি। সকাল থেকে আমরা যে চিত্র লক্ষ্য করেছি, কড়া নিরাপত্তার মধ্যে সাগরদিঘির যে উপনির্বাচন, সেই উপনির্বাচন কিন্তু শুরু হয়েছে। তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি আমি, আজ সকালবেলা 246টি বুথে সকাল থেকে যে ভোট গ্রহণের যে প্রক্রিয়া, ইতিমধ্যে ভোট গ্রহণের সে প্রক্রিয়া শুরু হয়েছে, এবং পুলিশের যে টহলদারি এবং কেন্দ্রীয় বাহিনীর যে টহলদারি তারা কিন্তু করছে প্রতিটি বুথ কেন্দ্রে। কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর যে অফিসাররা তারা কিন্তু পরিদর্শনে একে আসছে, একে একে আসছেন, এবং শুধু কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা নয়, রাজ্য পুলিশের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত সেক্টরের অফিসাররা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে কিন্তু পরিদর্শন করছেন। সকালবেলাতে এক প্রকার বলাই চলে যে শান্তি শৃঙ্খলা হবে সাগরদিঘি যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের যে ভোট গ্রহণ প্রক্রিয়া, সে ভোট গ্রহণের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। পলাশ, তুমি যে জায়গাটায় রয়েছো সেটা কোন জায়গা, আর মানুষের মধ্যে ভোট দেওয়ার যে প্রক্রিয়ার গুরুত্ব সেটা কি লক্ষ্য করা যাচ্ছে? লম্বা লাইন, যেটা যেমনটা রাজকে বললাম, রাজ যেমন বললো সেরকম লাইন দেখতে পাইনি, তোমার এলাকা ঠিক কিরকম? দেখো সাগরদিঘিতে যে নির্ধারিত সময় ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই নির্ধারিত সময় কিন্তু অধিকাংশ বুথে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকালবেলা তো অধিকাংশ বুথগুলোতে আমরা লক্ষ্য করেছি যে লম্বা লাইন না থাকলেও কিন্তু এলাকার মানুষজন একে একে আসছেন, এবং ভোট গ্রহণের দানের যে প্রক্রিয়া তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং বুথ থেকে বেরিয়ে যাচ্ছেন। সকালবেলা কিন্তু অধিকাংশ বুথগুলিতে মানুষের যে লম্বা লাইনের চিত্র কিন্তু লক্ষ্য করা যায়নি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ আসবে এবং সেই লম্বা লাইনের চিত্র আমরা লক্ষ্য করবো এমনটাই আমরা মনে করছি। এবং যদিও সকাল থেকে কিন্তু যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু প্রতিটা বুথেই কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঠিক আছে।